জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18% শতাংশের মালিক। তিনি তার সম্পত্তির 6% পাঁচ অংশ তিন পুত্রকে সমানভাবে দিলেন। এখন প্রত্যেক পুত্র অক্ষত অংশ থেকে, তাহলে এখানে প্রথম অবস্থায় আমাকে কি নিতে হবে যে বাবা কতটুকু সম্পত্তির মালিক, 18% 7%। এই অংশটুকু থেকে তিনি কত অংশ দিচ্ছেন, 6% 5%। তাহলে পুত্রদেরকে দিলেন কতটুকু দিছে, তিনি কিন্তু 18% 7% মানে এর 6% 5%। এই অংশটা তিনি তিন পুত্রকে দিলেন। এখন দেখি আমরা উপর নিচে কাটাকাটি যাই কিনা, যায় না গেলে 6 8 48 8 6 6 4 10 108 আর উপরে হইল 35। এই অংশটুকু তিনি কাকে দিচ্ছেন, পুত্রদেরকে। পুত্র কয়জন, তিনজন। তাহলে প্রত্যেক পুত্র কতটুকু পাবে, সুতরাং প্রত্যেক পুত্র পাবে এই 108/35/3 এত অংশ। তাহলে 108/35 আমরা যদি ভাগ চিহ্নটা গুণ দিই, এই তিনের নিচে একটা এক আছে মনে মনে, তাহলে তিন নিচে আসলো, উপরে এক, এত অংশ। এবারও কাটাকাটি যায় না, তাহলে কত হইল, এটা 3 8 24 মানে 324 আর উপরে হইল 35। তাহলে এই অংশটা করতে উত্তর পাচ্ছে, এটি আমার তাহলে আমরা প্রথম করলাম কি যে জামাল সাহেব তার বাবার সম্পত্তি 18% 7% পাইছে, সেই অংশ থেকে তিনি 6% 5% পুত্র দেখে এরপরে এই অংশটুকু কয় পুত্রকে দিছে, তিন পুত্রকে, সেই কারণে আমরা তিন দিয়ে ভাগ করি। তারপরে ভাগ চিহ্নটা গুণ দিয়ে আমরা ওটাই দিলাম। এখন নিচে নিচে গুণ করলাম, উপরে উপরে গুণ করলাম, তাহলে এটাই হলো আমার উত্তর। আর 8 নম্বরে আছে একটি পানি ভর্তি বালতি ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি, বালতির 4 ভাগের 1 অংশ পানি পূর্ণ থাকে, তার ওজন হলো 5 সমস্ত 4 ভাগের 1 কেজি, এর খালি বালতি ওজন কত। তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি, বালতি প্লাস 1 অংশ পানির ওজন কত, 16 সমস্ত 2 ভাগে 1 কেজি। 1 অংশ মানে সমস্ত বালতি পানি পূর্ণ, আর বালতি প্লাস 4 ভাগের 1 অংশ পানির ওজন কত, 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। এখন আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিলাম, এখানে বিয়োগ চিহ্ন দিলাম, কত হইল, 1 বিয়োগ 4 ভাগের 1 অংশ পানির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। তাহলে 1 থেকে যদি আমরা 4 ভাগের 1 অংশ বাদ দিই, থাকি কত, 4 ভাগের 3 অংশ পানির ওজন। আমরা এখানে একটু বসা করি, সমস্ত ভাগের আগে 2 ভাগের 33 বিয়োগ 4 ভাগের 21 কেজি। এখন এই জায়গায় বসা করু, 4 দুই ভাগ করলে 2 থাকে, 33 গুণে 66 বিয়োগ 4 কি 4 1 দিয়া 21 করলে 21, তার মানে 4 ভাগের 5 6 থেকে 2 দিলে 4 45। তাহলে
এক অংশ পানির উপরে। এই যে চার ভাগের ৪৫, তারপরে আমরা যদি এই ভগ্নাংশটিকে উল্টায় দিই, তিন আসে নিচে চার যায় এত দিকে। এখন এই চারের সাথে চার কাটা আর তিন দিয়ে কাটলে তিন ১৫ ৪৫, তার মানে কত ১৫ দিন। এখন এটা হল পানিপূর্ণ বালতি সম্পূর্ণ পানির ওজন হইল ১৫ কেজি। এখন বালতি প্লাস সম্পূর্ণ পানির ওজন হইল ১৬.৫ কেজি, তাহলে বালতির ওজন কত? সুতরাং বালতির ওজন সমান ১৬.৫ কেজি। তাহলে আমরা যদি সমস্ত ভাঙাই, এটা হলো ২ ভাগের ৩৩ বিয়োগ ১৫। এখন লসাগু হলো ২, ৩৩ বিয়োগ ১৫ দুগুণে ৩০, তার মানে ২ ভাগের ৩ কেজি। একই যদি আমরা সমস্ত করি, তার মানে এক সমস্ত ২ ভাগের ১ কেজি। এটাই হলো আমার উত্তর। তাহলে খালি বালতির ওজন কত? শুধু বালতিটুকু ওজন হলো এক সমস্ত ২ ভাগের ১ কেজি বা ১৩ কেজি। এখন আমাদের আরেকটি সমস্যা আছে, সরল ১৩ নম্বরের। তাহলে প্রথম আমরা এই সমস্যাটি সমস্ত ভাঙে নি। ৫ ভাগের ২ গুণ ৩২ ভাগের ৫ গুণ ৩ ভাগের ১০ যোগ ৯ ভাগের ৮ নং ৭২ আর ৪ হলো ৭৬ ভাগ ৬ ১২ ৭২ আর একে ৭৩ বিয়োগ ৩ ৮ ২৪ আর সাথে হলো ৩১ যোগ ৭ ভাগে ৩২১ ২২ ৪ পাশে ২০ আর ২ ২২ ৩ ৪ ১২ তাহলে ৫ ভাগে ২ গুণ ৩২ ভাগে ৫ গুণ এখানে প্রথম সরলের মধ্যে যেহেতু প্রথম ব্র্যাকেটের কাজ, আমরা প্রথমে এই ব্র্যাকেটের কাজ শুরু করব। প্রথম মধ্যে ৯ লসাগু ৩, ৩ দশে ৩০ যোগ ৭৬ ভাগ এখানে ২৪ লসাগু ২ ১৪৬ বিয়োগ ৩ তিন এক বিশে ৯৩ ২২ আর ৫ ভাগের ২২ গুণ ৩ ভাগে ১৪ তৃতীয়। এখন ৫ ভাগের ২ গুণ ৩২ ভাগের ৫ গুণ আমাদের এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে ৯ ভাগে ৬ ৭ ৩ ১০ ১০৬ ভাগ চিহ্ন যদি আমরা গুণ দিই, ২৪ যাবে উপরে আর এখানে ৬ থেকে ৩ গেলে ৩, ১৪ থেকে ৯ গেলে ৫ সেকেন্ড রকেট যোগ ৭ ভাগের ২২ ভাগ ৫ ভাগের ২২ গুণ ৩ ভাগের ১৪। এখন ৫৩ দিয়ে আমরা কাটা দিলে এখানে ২ পাই, আবার ৩ দিয়ে কাটা দিলে ৩, ৩ আটে ২৪ ৩২ ভাগে ৫ গুণ ৩ ভাগে ১৬ যোগ ৭ ভাগে ২২ ভাগ চিহ্ন যদি আমরা গুণ দিই, ২২ ভাগে ৫ গুণ ৩ ভাগে
চোদ্দ এখন ষোলো দিয়ে কাটা দিলে ষোলো দুগুলো বত্রিশ, বাইশের সাথে বাইশ কাটা, সাত দিয়ে যদি কাটা দিই সাত দুগুণে চোদ্দ, তাহলে কত হয়? পাঁচ দুটি দুই, দুনম তিন দুগুণে ছয়, ছয় ভাগে পাঁচ যোগ তিন ভাগে পাঁচ দুগুণে দশ, তাহলে পাঁচ ভাগে দুই গুণন এখন ছয় বসাবে, তাহলে পাঁচ যোগ তিন গুণে ছয় দুই দশ দুগুণে বিশ, তাহলে কত হবে? পাঁচ ভাগে দুই গুণন ছয় ভাগে পঁচিশ, তাহলে দুইটা কাটা দিলে তিন আর পাঁচ দিয়ে কাটা দিলে পাঁচ, তার মানে কত হলো? নিচে তিন উপরে পাঁচ, আমরা যদি সমস্ত করি এক সমস্ত তিন ভাগে ধরি, এটি হলো আমাদের। তো শিক্ষার্থীরা এই হলো সরল ব্র্যাকেট এবং যোগ বিভ্রম ভাগ সমন্বিত সরল। আমরা গত দিনও সরলের নিয়ম করেছিলাম, তো তোমরা বাকি সমস্যা যদি নিজেরা করো এবং সকলেই প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে গণিত পারবে। সকলেই ভালো থেকো, ধন্যবাদ।